সালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছি আজকে নতুন একটি যে ডিজাইন কোয়াড ইন্টারলক নতুন একটি ডিজাইন যার নাম কোয়াড ইন্টারলক দেখেন আপনারা যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা তৈরি করতে হবে এবং এই কাপড়টা তৈরি করতে আপনাদেরকে কি ক্যাম ইউজ করতে হবে এবং কী কী নিডেল অ্যারেঞ্জমেন্ট করতে হবে আপনাদেরকে আমি এই ডিজাইনটা করার জন্য ক্যাম অ্যারেঞ্জমেন্ট এবং নিডেল অ্যারেঞ্জমেন্ট দেখাব এই ডিজাইনটা কোয়ার্ড ইন্টারলক দশ ফিটারের রিপিট এটা দশ ফিটারের ওপরে আপনার চাইলে আরও বাড়াতে পারেন দশ ফিটার পনেরো ফিটার বিশ ফিটার পর্যন্ত এটা যত আপনার স্টাইপটা বড় দরকার আপনি রিপিটটা বাড়াই দিবেন তাহলে আপনি কোয়ার্ড ইন্টারলক ডিজাইন তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে খাতা কলমে লিখে বোঝাচ্ছি আপনারা সহজভাবে বুঝবেন দেখেন আর আমার এই ডিজাইন যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছে তাদেরকে শেখার সুযোগ করে দিবেন দেখেন কড ইন্টারলক দশ ফিডারের উপরে এরপরে আমরা যেটা করবো ফিডারগুলো সিরিয়াল করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ফেডারগুলো সাজাই নেব আমরা সিরিয়াল করে নিয়েছি সিরিয়াল করার পরে ডায়ালের ক্যামেরাজমেন্ট করবো ডায়াল কীভাবে সাজাবেন দেখেন সর্বপ্রথম এক নাম্বার বসে এক নাম্বার বক্স যেটা সেটা আমরা ওয়াল মিস দিয়েছি এক নাম্বার আমরা আগে ডায়াল করে নেব আমি আবারও বলছি ডায়ালের ডিজাইনটা আগে দেখব এক নাম্বারে মিস মিস দুই নাম্বারে নিট নিট তিন নাম্বারে মিস মিস চার নাম্বারে নিট নিট পাঁচ নাম্বারে মিস মিস ছয় নম্বরে মিসমিস সাত নাম্বারে নিট মিস আট নাম্বারে মিস নিট নয় নাম্বারে নিট মিস দশ নম্বরে মিস নিট এটা ডায়াল একটা ডায়ালের ক্যামেরেজমেন্ট এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সিলিন্ডার সিলিন্ডারের ক্যাম্যারেঞ্জমেন্টটা দেখেন সিলিন্ডারের ক্যাম এভাবে যেখানে ঠিক এক নাম্বার ফেডারে ওয়ালমিস বসতে সেখানে সিলিন্ডারে কিন্তু ওয়ালনিট দেখেন তারপরে দুই নাম্বার ফিডারে দেখেন ওয়ালমিস তিন নাম্বার ফিডারে দেখেন ওয়ালনিট এটা কিন্তু সিলিন্ডারের ডিজাইন চার নাম্বার ফিডারে দেখেন ওয়ালমিস পাঁচ নাম্বারে দেখেন ওয়ালনিট ছয় নম্বরে দেখেন অল নিট সাত নাম্বারে নিট মিস আট নাম্বারে মিস নিট নয় নাম্বারে নিট মিস দশ নম্বরে মিস নিট এভাবে এক রিপিট করবেন পরবর্তীতে পো মেশিনটা ঠিক সেম এই রিপিট ঘুরবে এর থেকে পোড়া মেশিনটা এভাবে ডিজাইন হবে ডিজাইন করার পরে ডায়ালের নিডেল অ্যারেঞ্জমেন্টটা এরকম হবে ডায়াল ওয়ান টু ওয়ান টু এবং সিলিন্ডার ওয়ান টু ওয়ান টু তো ক্যাম অ্যারেঞ্জমেন্ট এবং নিডল অ্যারেঞ্জমেন্টটা যদি 100% ঠিক থাকে তো অবশ্যই আপনারা এ ধরনের একটি কাপড় তৈরি করতে পারবেন এ ধরনের একটি ডিজাইন কাপড় তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না খুব দ্রুত সময় আপনারা এই ডিজাইন বের করতে পারবেন দেখেন এ ধরনের একটি কাপড় আপনারা তৈরি করতে পারবেন নিত্য নতুন ডিজাইন পেতে ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ডিজাইন আপনারা পাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন